আসসালামু আলাইকুম। ডিজাইন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার, আজকে আমরা কর্নার রিইনফোর্সমেন্টটা কি এটা দেখব এবং বোঝার চেষ্টা করব যে কর্নার রিইনফোর্সমেন্টের গুরুত্ব কতখানি। তো ভিউয়ার, এটি স্ল্যাবে স্থাপন করা হয়। তো আমি যদি আপনাদের একটু বর্ণনা করি, দেখেন এখানে আপনারা যখন একটা বাড়ি করতেছেন, সে বাড়ির যে ছাদ যেটা থাকে বা স্ল্যাবে, সেইখানে চারটা কর্নারে, কোন চারটা কর্নার, এই যে বহিস্থ যে চারটা কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই চারটা কর্নারে আর কি, ভিতরের গুলো কিন্তু না, চার কর্নারে আপনার মোমেন্ট আসে। সেই মোমেন্ট দুই পাশ থেকে যখন এই মোমেন্টটা আসে, এই সাপোর্টের কারণে এই দিক থেকে একটা মোমেন্ট আসে এবং এখান থেকে এই বিম থেকেও এদিকেও একটা মোমেন্ট আসে। আসলে এই মোমেন্ট দুইটা কাজ করে এই ডায়াগোনাল বরাবর, এই বরাবর। তো এই যার কারণে এই মোমেন্ট তৈরি হওয়ার কারণে এখানে ক্র্যাক আসে, মানে আপনাদের এখানে স্ল্যাবে ফাটলের মতন দেখা দেবে, এই ডায়াগোনাল বরাবর বা ফাটল দেখা দেয়। তো এই জিনিসটা রেজিস্ট করার জন্য এই কর্নার রিএনফোর্সমেন্ট দিতে হয়, আর এটা কর্নারে দিতে হয় বিধায়, যার কারণে নাম কর্নার রিএনফোর্সমেন্ট, মানে প্রত্যেকটা কর্নারে, চারটা কর্নারে আপনার এই ইফেক্টটা আসে, যার কারণে এখানে এইভাবে কর্নার রিএনফোর্সমেন্ট দিতে হয়। তো রিএনফোর্সমেন্টটা দিতে হয় কিভাবে এটা দেখেন, এই যে ঠিক এই যে ফিগারটা দেখতে পারতেছেন, ঠিক এমনভাবে এখানে দেখেন, এই যে কলাম এবং এই যে বিম, এই যে দুইটা চিকন দাগ, এই দুটো দিয়ে বিম এবং এই দুটো দিয়ে বিম বোঝাচ্ছে এখানে। তো এই দুইটা বিমের ভিতর থেকে কিভাবে কলাম বরাবর এখানে আপনার রিএনফোর্সমেন্ট দিতে হয় সেটা যে দেখে নেন। এখানে এল যদি আমি ধরি, এল বাই ফাইভ, মানে এই বিমটা যদি আমি ধরি প্রায় 15 ফিট, তাহলে 15 ফিটকে যদি আমি 5 ভাগ করি, তাহলে আসে এখানে আমার 3 ফিট, মানে এই রিএনফোর্সমেন্টটি আমার দিতে হবে 3 ফিট পর্যন্ত। এবং এই পাশেরটা যদি আমি ধরি 15 ফিট, তাহলে এখানেও ঠিক তাই 3 ফিট পর্যন্ত আপনার এখানে রিএনফোর্সমেন্টটি দিতে হবে। তো এখানে যদি আমার 10 ফিট হতো আর আমি যদি 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার আসতো এখানে 2 ফিট। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু এই পাশেও 3 ফিট দেওয়া লাগতেছে, যার কারণে আমার এই পাশেও কিন্তু 3 ফিট পরিমাণ যেতে হবে। তো ম্যাক্সিমাম যেটা আসে আর কি বড়টা, সেই পর্যন্ত আর কি কন্টিনিউ করতে হবে এখানে। তো এখানে আগে কোন রডটি বসাতে হবে দেখেন, এই বির দিকে যে রডটি, মানে এইভাবে যে রডটি, এইগুলো আগে বসাইতে হবে, এবং এর দিকে যে রডটি, এই রডটি তার উপরে বসাতে হবে, মানে আপনার বটম রড এই বি এবং টপ রড এই এ, সেটাই এখানে লেখা। এবং স্পেসিং কি দিবেন, স্পেসিং এখানে দেখেন লেখা আছে, স্পেসিং অফ কর্নার বার্স ইজ ইকুয়াল টু আপনার স্পেসিং অফ ম্যাক্সিমাম পজিটিভ বার্স, মানে ম্যাক্সিমাম যে পজিটিভ বার যেটা আসে সেইখানে যে স্পেসিং সেটা আপনার দিতে হবে। তো এখানে একটি স্ল্যাবে যখন মোমেন্ট ক্যালকুলেশন করা হয়, তখন সেন্টারে বা মাঝে আপনার এখানে পজিটিভ মোমেন্ট তৈরি হয়, এবং এই পজিটিভ মোমেন্টের কারণে এখানে যে রিএনফোর্সমেন্টটি দেওয়া হয় সেটাকে পজিটিভ রিএনফোর্সমেন্ট বলে, এবং সাপোর্টের দিকে নেগেটিভ মোমেন্ট তৈরি হয়, এবং এখানের যে রড দেওয়া হয় সেটাকে নেগেটিভ স্টিল বলা হয়। তো এই পজিটিভ মোমেন্ট এখানে যেটা আসে সেটা আপনারা জানেন, যে একটা স্ল্যাবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 7 ইঞ্চি, এরকম ধরনের আর কি রড দেওয়া থাকে। তো এখানে আপনারা কী করতে পারেন, যদি আমি সোজা বাংলা ভাষায় বলি, যে আপনার এখানে ম্যাক্সিমাম যেটা, মনে করেন 5 ইঞ্চি বা 7 ইঞ্চি আপনার স্ল্যাবের রড দেওয়া আছে, একদিকে 5 ইঞ্চি আর একদিকে 7 ইঞ্চি, তো এখানে ম্যাক্সিমাম যেটা আছে যে 7 ইঞ্চি, আপনার এই 7 ইঞ্চি আপনি আপনার এখানের এই কর্নারের রিএনফোর্সমেন্টের স্পেসিং ধরে নিতে পারেন, আর সেভাবে দিতে পারেন। যেমন এখানে মনে করেন একটি স্ল্যাব দেওয়া আছে যেখানে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি পরে পরে রড দেওয়া আছে, তো এখানে আমি ম্যাক্সিমাম যেটা সেটা 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি পরিমাণ আমি এখানে প্রত্যেকটা রডের গ্যাপ রেখে দিতে পারি, এবং এই রডগুলো হবে 10 মিলিমিটারের। তো 10 মিলিমিটারের রড দিয়ে এখানে আপনারা 6 ইঞ্চি পর পরে, এই দিকেও 6 ইঞ্চি পর পর, এবং এদিকেও 6 ইঞ্চি পর পরে আপনার রডগুলো বসা যেতে পারেন। এটা দেওয়ার সিস্টেম হলো, আপনার বটমে দেওয়া যাবে না, এটা টপে দিতে হবে। এইখানে যে মোমেন্টটা আসে সাপোর্টের কাছে, এই মোমেন্টটা কিন্তু টপে কাজ করে, তখন এটা লাগে নেগেটিভ মোমেন্ট। তো নেগেটিভ মোমেন্টটি এটা যখন সাপোর্টের দিকে কাজ করতেছে, এটা আমার উপরের দিকে কাজ করতেছে, তো এই উপরের দিকে যখন এই মোমেন্টে আমার কাজ করতেছে, যার কারণে আমার এই অন্যান্য রিএনফোর্সমেন্ট যেটা রয়েছে সেটা আমার বটমে দেওয়া যাবে না, আমার টপে দিতে হবে। দুইটা ম্যাশের হয় উপরে দিতে হবে, অথবা নিচের বটমের যে ম্যাশটি আছে সেই ম্যাশটির উপরে দিতে হবে, মানে দুইটা ম্যাশের মাঝখানে অথবা দুইটা ম্যাশের উপরে দিতে হবে। তো এইভাবে যদি প্লেস করা যায়, তাহলে কর্নার রিএনফোর্সমেন্টটি আপনার ঠিকঠাক মতন প্লেস হবে, এবং কর্নার রিএনফোর্সমেন্টটি দেওয়ার পিছনে যে স্বার্থ, সেই স্বার্থটি আপনার হাসিল হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।